Assalamualaikum everyone. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগেও আমি কিন্তু একটি ওয়ার্কশিট নিয়ে ভিডিও করেছিলাম। যারা এখনো দেখেননি চাইলে ভিডিওটি আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো আজকে আমি ওই দিনের ক্লাসে আমি দেখিয়েছিলাম ওয়ার্কশিট কিভাবে বানাতে হয় বা কোন ওয়ার্কশিট বানালে বাচ্চাদের জন্য ভালো হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্কশিটগুলো কিভাবে আমরা ওয়ার্কশিটগুলোতে বাচ্চাদেরকে কাজ করতে শেখাবো বা এটাকে প্র্যাকটিস করতে শেখাবো, যাতে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে খুব দ্রুত কাজ করে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আগেই বলেছিলাম ওয়ার্কশিট কাজ করার জন্য এরকম ধরনের সাইন পেন নিয়ে নিতে পারেন অথবা মার্কার নিতে পারেন। বিকজ এই যে পেপারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এটার উপর কাজ করলে ওয়ার্কশিটের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো চলুন আমরা প্রথমেই দেখে নেই। এখানে আছে তিনটি ফুল এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ছয়টি, এটা একটা ফল, ঠিক আছে? তো যাই হোক, আমরা ম্যাচিং করব। এখানে তিনটা কোথায়, এই সাইডে তিনটা আছে, সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি। এখানে তিনটি ফুল আছে, এই সাইডে তিনটি কি আছে, এই যে প্রজাপতি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কার সাথে কোনটা ম্যাচিং করব, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ম্যাচিং করে দিচ্ছি এটার সাথে এটা, দেখুন কত সুন্দরভাবে কাজ করছি। দেন রয়েছে চারটি পাতা, এই সাইডে চারটি কি রয়েছে, এক দুই তিন চার। বাচ্চাদেরকে এরকমভাবে শেখাতে হবে, তো ম্যাচিং করো। এটা বাচ্চারা খুব উৎসাহের সাথে সাথে ম্যাচিং করবে। এখানে রয়েছে দুটো মাছ, এই সাইডে কি রয়েছে দুটো, এই যে পাখি। তাহলে এটার সাথে এটাকে আমরা কি করব, জুড়ে দিব, তাই না? পরে রয়েছে আপেল, এখানে ছয়টি আপেল রয়েছে, তাহলে ছয়টি কি রয়েছে এই সাইডে, এই যে এখানে ছয়টি ফল রয়েছে। সো এটার সাথে এটা আমরা ম্যাচ করে দিলাম। পরে রয়েছে পাঁচটি, কি রয়েছে এটা, পাঁচটি বল বা ডিম, যেটাই বলতে পারি আমরা। এই সাইডে পাঁচটি কি রয়েছে, এটা, এটার সাথে এটা ম্যাচিং করে দিলে হয়ে গেল আমাদের এই ওয়ার্কশিটের কাজ। এবং খুব ইজিলিভাবে, এটার বিশেষত্ব হচ্ছে এটাই, খুব ইজিভাবে আমরা কিন্তু এটা মুছে দিতে পারবো। এই যে আপনারা কাপড় বা টিস্যু নিয়ে নিতে পারেন, আমার কাছে ডাস্টার রয়েছে, সুন্দর করে মুছে দিলাম। দেখতেই পাচ্ছেন ওয়ার্কশিটটা কিন্তু যেরকম ছিল ঠিক আগের মতো হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা একেরও অধিক বার বাচ্চাদেরকে এই জিনিসটা প্র্যাকটিস করাতে পারবেন। তো আমি চলে যাচ্ছি সেকেন্ড ওয়ার্কশিটে। তো আমরা সেকেন্ড ওয়ার্কশিটে কিন্তু চলে এসেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক সেম জিনিস। ওখানে আমরা ছবির সাথে ছবি মিলিয়েছি, এখানে আমরা ছবির সাথে সংখ্যা ম্যাচ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চারটি কলসি রয়েছে, এখানে চারটি কলসি রয়েছে, তাহলে এখানে নাম্বার ফোর কোথায় আছে, এটা আমরা বাচ্চাকে শেখাবো। তাহলে সেটা আমাদের সাথে চার সংখ্যার সাথে ছবি ম্যাচ করতে হবে। তাহলে এখানে চারটি কলসি দেওয়া আছে এবং আমরা এখন চারটি চার সংখ্যাটির সাথে এই ছবিটি ম্যাচিং করব। তাহলে ম্যাচিং করছি, দেখুন এই যে ঠিক সেম প্রসেস। দেন রয়েছে পাঁচটি বল, ফাইভ, নাম্বার ফাইভ কোথায় আছে, এই যে নাম্বার ফাইভ। দেন রয়েছে ছয়টি ফুল, সিক্স ফ্লাওয়ার্স, তো এখানে নাম্বার সিক্স কোথায় আছে, এই যে নাম্বার সিক্স। দেন রয়েছে তিনটি ফল, নাম্বার থ্রি কোথায় আছে, এই যে নাম্বার থ্রি। তাহলে তিনের সাথে আমরা ছবি জুড়ে দিলাম। দেন রয়েছে একটি প্রজাপতি, নাম্বার ওয়ান কোথায় আছে, এই যে। দুইটি মাছ রয়েছে, নাম্বার টু, ওকে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা ম্যাচিং করে দিলাম। দেন এরকম প্রথমে বাচ্চারা তো
হুটহাট করে বড়দের মতো পারবে না, ওদের আস্তে আস্তে শেখাতে হবে। প্রথমে নাম্বার ওদের শেখাতে হবে 1 থেকে 10 পর্যন্ত, যেহেতু এটা প্লে ক্লাসের জন্য, তো আমরা প্রথমে ট্রাই করব 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদেরকে শেখানোর জন্য। দেন আস্তে আস্তে আমরা ওয়ার্কশিটে চলে যাব, যাতে ওরা খুব সুন্দরভাবে নাম্বারটা চিনতে পারে। এটা কিন্তু এর জন্য এই ওয়ার্কশিটটা খুবই হেল্পফুল হবে, এবং এর বিশেষত্ব তো আগেই বলে দিয়েছি, এটা খুব সহজে আবার যেরকমটা সেরকমই করে দেওয়া যায় একেবারে, ঠিক আছে? তো যাই হোক, আমি পরের ওয়ার্কশিটে চলে যাচ্ছি। দেখুন, আপনারা কিন্তু এরকম করে ওয়ার্কশিট তৈরি করে বাচ্চাদের সামনে দিয়ে দিতে পারেন খুব ইজিলিভাবে। এবং আগেই বলেছি, এই যে পেপারটা, এই পেপারটা যে কোনো লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন, খুব বেশি নেবে না, হয়তো 20-25 টাকা নেবে। আর কাগজ তো বাসায় সবারই থাকে, কাগজে আপনারা সুন্দর এরকম মার্কার, এবং আমি দেখিয়েছি সাইন পেন আছে, ওটা দিয়ে এগুলো করে সুন্দর ডিজাইন করে করে দিতে পারেন বাচ্চাদেরকে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে আমি পরের ওয়ার্কশিটে চলে যাচ্ছি। পরের ওয়ার্কশিটে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্কশিট করছি আমি। এখানে রয়েছে সংখ্যা, ছবি রয়েছে, এবং কথায়ও কিন্তু আমি সংখ্যাটাকে লিখেছি। তো দেখুন, ওয়ানের সাথে আমরা এখানে পিকচার ম্যাচিং করব ফার্স্টে। তো পিকচারে কি ওয়ান কোথায় রয়েছে, একটা বল কোথায় রয়েছে, সেটা প্রথমে আমরা ম্যাচিং করব। তো দেখুন, এই একের সাথে এটাকে ম্যাচিং করলাম। দেন কোথায় কোথায় ওয়ান লেখা আছে, ONE, ওয়ান, এই যে সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে দিলাম। সেকেন্ড আছে টু, দুইটি বল কোথায় আছে, এই যে টু। দেন এখানে টু কোথায় রয়েছে, এই যে টু, দিলাম ম্যাচিং করে। দেন রয়েছে থ্রি, থ্রি কোথায় রয়েছে, এখানে তিনটে বল, এই যে তিনটে বল, তাহলে এটার সাথে দিলাম ম্যাচিং করে। দেন এখানে কোথায় রয়েছে, এই যে THREE, থ্রি, দেও ম্যাচিং করে সবাই, ওকে। দেন রয়েছে ফোর, ফোর চারটি বল এই যে রয়েছে, তাই না? তাহলে এটার সাথে ম্যাচিং করে দিলাম। এখন ফোর কোথায় আছে, এই যে FOUR, ফোর, ওকে। ফাইভ, তাহলে পাঁচটি বল কোথায় রয়েছে, এই যে ফাইভ, এবং ফাইভ কোথায় রয়েছে, এখানে এই যে কোথায়, FIVE, ফাইভ। দেখো কত সুন্দরভাবে কিন্তু ওয়ার্কশিটে কাজ করে ফেলেছি আমি। এটা কিন্তু খুবই 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 হচ্ছে প্রোগ্রেস করবে ওদেরকে এই নাম্বারগুলো শেখার ক্ষেত্রে, ঠিক আছে? বারবার ওয়ার্কশিটে কাজ করলে কিন্তু খুব ইজিলিভাবে ওরা এটা আয়ত্ত নিয়ে চলে আসবে। আপনার বারবার ওয়ান, টু, ONE, ONE এইগুলো পড়াতে হবে না, ওরা ইজিলি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো আয়ত্ত নিয়ে আসবে। তা আমি সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে আবার আগের মতো করে দিলাম। এরপর আপনারা বাচ্চাকে যতবার ইচ্ছা ততবার এই ওয়ার্কশিটে কাজ করাতে পারবেন, ওকে? তো আমি নেক্সট ওয়ার্কশিটে চলে যাচ্ছি। তো আমরা পরের ওয়ার্কশিটে যে দেখতে পাচ্ছি, সার্কেল ডিফারেন্ট শেপ, অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা পিকচারে যেটা আমরা দেখবে একটু ব্যতিক্রম, একটু আলাদা, সেটাকে সার্কেল অর্থাৎ বৃত্ত দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করছি একটু আমরা দেখি। তো এখানে এই লাইনের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট পিকচারটা কোনটা রয়েছে, এটাকে আমাদের মার্ক করতে হবে, এটা, তাই না? যেহেতু সার্কেল দিতে বলেছে, আমরা সার্কেল দিলাম। দেন এই লাইনের মধ্যে এটা একটু ডিফারেন্ট, একটু না, সম্পূর্ণটাই ডিফারেন্ট। তৃতীয় লাইনের মধ্যে এটা আলাদা, চতুর্থ লাইনের মধ্যে এটা আলাদা, পঞ্চম লাইনে এটা আলাদা, এবং ষষ্ঠ লাইনে এটা আলাদা, তাই না? তাহলে বাচ্চাকে এরকম, যেহেতু প্লের স্টুডেন্টরা এখানে করবে, প্লের বাবুরা, সো ওদের জন্য সেরকম সুইটেবল কিছুই আমাদেরকে রাখতে হবে ওয়ার্কশিটে, তাই না? তো এটা
বারবার ও প্র্যাকটিস করবে বারবার ও, এবং আপনারা একটু বলে দিবেন যে এই শেপটা হচ্ছে কি, সার্কেল, স্টার, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, স্টার, তো এরকম করে আপনারা একটু শিখিয়ে দেবেন যাতে ওয়ার্কশিটে কাজ করবে এবং এটা ওরা শিখবে। তো যাই হোক, আমি নেক্সট ওয়ার্কশিটে চলে যাচ্ছি, আর এটা মোছার তো আসলে বারবার দেখানোর কিছুই নেই, আমি তো বারবার দেখিয়ে দিলাম, আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি যে একটা ওয়ার্কশিটে বেশ না আপনার হাজার বার কাজ করতে পারবেন। তো আজকের মতো আমি এই পর্যন্তই ভিডিওটি রাখবো, পরবর্তীতে আমার কাছে অনেক ধরনের ওয়ার্কশিট তৈরি করা আছে, আমি সেই সব ওয়ার্কশিটগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মতো যাতে সবাই পছন্দ করতে পারে এবং উপকৃত হতে পারে, এর জন্য কি করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, এবং ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবেন না। তো আপনাদের জন্যই তো এত কষ্ট করছি, সো একটা লাইক তো আমরা পেতেই পারি, তাই না? তো আর কথা আমি বাড়াবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।